নমস্কার বন্ধুরা, আমার নাম স্বাধীন দাস আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো বন্ধু, আজকে যে ভিডিওটা সেটা একটা কমার্শিয়াল ভিডিও, তো এখানে অল্প কিছু টেকনিক্যাল জিনিস হয়তো থাকতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি কমার্শিয়াল ভিডিও। যারা খুব ব্যস্ত তারা সেই ভিডিওটা দ্বারা স্কিপ করে নিতে পারে। তো এই যে রিকোয়েস্টটা আমরা পেয়েছিলাম, আমাদের কিছু প্রোডাক্ট আছে যেটা ভারতবর্ষে অ্যান্ড বাংলাদেশের কিছু জায়গায় আমরা সেটাকে বিক্রি করছি বা বিক্রি করার চেষ্টা করছি, তো সেই টাইপের প্রোডাক্টের উপরে আমরা আজকে কথাগুলো বলবো। তো মেইন ভিডিওটা শুরু করি, যখন দিয়েছি তো ডিটেলস গুলো আমরা একটু কথা বলেই নিই ভালো করে। তো আমাদেরকে প্রথম যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বায়োম্যাক্স অ্যাকোয়া ফ্রেশ। আর এই প্রোডাক্টটা গোটা ভারতবর্ষ ব্যাপী বা বাংলাদেশের কিছু এরিয়া, স্পেশালি মিস্টার আলমগীর আলম নিয়ে এটা দেখছেন, তো আপনি সেই আপনি নাম্বারগুলো অলরেডি এখানে দেখে নিতে পারেন। তো এই প্রোডাক্টটা বানানোর পিছনে কিছু কারণ ছিল আমাদের, স্পেশালি আমরা দেখেছি যে ভারতবর্ষে পন্ড কালচার যেগুলো হচ্ছে, তো সেগুলোতে অনেক সমস্যা আসছে, আর সেই সমস্যাগুলোকে আমরা নজরে রেখে আমরা মার্কেটে অনেক কটা প্রোডাক্টকে কম্পেয়ার করে, যেগুলো মার্কেটে এখন রানিং, যে প্রোডাক্টগুলো আমরা নাম নিচ্ছি না, যেগুলো কলকাতার কিছু প্রোডাক্ট আছে বা কিছু আন্ধ্রার কিছু প্রোডাক্ট আছে, সেগুলোকে আমরা কম্পেয়ার করে আমরা একটা ভালো উত্তম প্রোডাক্ট একটা বানানোর চেষ্টা করেছি, যেটা হচ্ছে বায়োম্যাক্স অ্যাকোয়া ফ্রেশ। আর সেই প্রোডাক্টটা যদি তোমরা দেখো, যেখানে আমরা ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম আর ফসফেটের একটা ব্লেন্ড তৈরি করেছি, সেখানে আমাদের যেটা আমরা দেখতে পেয়েছি যে কুকুর স্পেশালি দেখবে যে যে ক্যালসিয়ামটা যেটা যেটা ক্যালসিয়াম কার্বনেট, সেটা কিন্তু জেনারেলি অ্যাসিডিক ওয়াটারের সাথেই ওরা রিয়াকশন করে। যেহেতু এটা অ্যাসিডিক ওয়াটারের সাথে রিয়াকশন করে, সেই জন্য পিএইচটা মেনটেন করতে খুব এটা হেল্প করে পুকুরে, স্পেশালি যখন আমাদের পিএইচটা যখন ডাউন হতে থাকে, ঠিক আছে, যখন মনে করো 6-এর থেকে নিচে নামা শুরু করলো, তখন এই ক্যালসিয়াম কার্বনের সাথে রিয়াকশন করে সেই ক্ষারত্ব জিনিসটাকে নিয়ে এসে পুকুরটাকে একটা সমতা রক্ষা করে পুকুরে। আর যেটা ফসফরাস, তো আমরা জানো যেখানে এই এই পার্টিকুলার প্রোডাক্টে যে আমরা ফসফরাসটা ইউজ করছি, সেটা কিন্তু অর্গানিক ফসফরাস, ঠিক আছে, রক ফসফেট। তো এখানে কিছু ওই ফসফরাসটা একদম মিহি থাকে, একটু বালির মতো দেখতে মনে হবে, অনেকে দেখলে মনে করবে এইভাবে এটা বালি, এটা একটা বালি না, একটু খুব খুবই খুবই মানে সূক্ষ্ম একটা মানে দানার মতো একটা থাকবে কন্ডিশন। সেটা যদি যখন আমরা এটা জলে দিব, সেই ফসফরাস গুলো কিন্তু অটোমেটিক্যালি জলের তলদেশে একদম নিচে কাদার সাথে মিশে যাবে, সেটা মিশে যাওয়ার জন্য এই ফসফরাসটা কিন্তু খুব ধীরে 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 রিয়াকশন করবে, আর সেই জন্য জলের তলদেশে এগুলো প্লাঙ্কটন গুলোকে, স্পেশালি জু প্লাঙ্কটন কে বা কিছু টাইপের প্লাঙ্কটন কে, ফাইটো প্লাঙ্কটন কেও এগুলো বাড়তে কিন্তু সাহায্য করবে। সেই সেই হিসাবে দেখলে যদি আমরা দেখো যে ন্যাচারাল ফুড যেটা, সেটা পুকুরের কিন্তু একটু বেড়ে যাবে। তারপরে কিছু কিছু আমরা এখানে টক্সিন বাইন্ডার ইউজ করেছি, টক্সিন বাইন্ডার ইউজ করার কারণ হচ্ছে যে যখন তোমরা দেখবে যে কোনো পার্টিকুলার পুকুরে প্রচুর গ্রিন অ্যালগে হয়ে গেছে, ঠিক আছে, অ্যালগে গুলো কিন্তু সবসময় পুকুরের জন্য ভালো না, খুব কম পরিমাণে যদি অ্যালগে হয় তাহলে সেটা পুকুরের জন্য ভালো, কিন্তু অ্যালগে যদি খুব বেশি হয়ে যায় তখন দেখবে যে সেই অ্যালগে গুলো এক টাইপের টক্সিন প্রডিউস করে, সেই টক্সিন গুলো কিন্তু মাছের জন্য বিষের মতো কাজ করে, তখন এই টক্সিন বাইন্ডার্স গুলো সেই টক্সিন গুলোকে অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে। তো সেই জন্য তোমরা সবসময় দেখবে যে পুকুরে যেন খুব বেশি অ্যালগে না হয় আর একদম যেন কমন না থাকে, যদি মেনটেন অবস্থায় থাকে সেটা খুব ভালো, ঠিক আছে। তারপরে আমরা নাইট্রোজেন সাইকেলটাকে কন্টিনিউ করার জন্য, বা লেম্যান টার্মসে বলছি যে আমরা যদি অ্যামোনিয়াটাকে কন্ট্রোল করার জন্য আমরা কিছু লাইভ ব্যাকটেরিয়া এখানে আমরা ইউজ করছি, যেহেতু অনেকে বলেছে যে স্পেশালি বাংলাদেশে তারা নাকি খুব হাই ডেন্সিটিতে মাছ চাষ করে আর এখানে অ্যামোনিয়া কন্ট্রোলের একটা প্রচুর প্রবলেম হয়, সেই জন্য আমরা সেটাকে দিয়েছি যে ম্যাক্সিমাম যে আমরা যে ব্লিন্ড গুলো আমরা যে পরীক্ষা করে দেখলাম, যেগুলো আমরা কম্পেয়ার স্টাডি করার জন্য যে প্রোডাক্ট গুলো আমরা দেখলাম, সেখানে আমরা দেখেছি তারা কেউ সেইভাবে কোনো প্রোবায়োটিক তারা ইউজ করেনি, সুতরাং যেহেতু তারা প্রোবায়োটিক ইউজ করেনি, সুতরাং আমার সন্দেহ আছে যে সেই প্রোডাক্ট গুলো কি করে অ্যামোনিয়া কন্ট্রোল করছে। তো সেটাকে আমরা কাউন্টার পার্ট করার জন্য আমরা এখানে প্রোবায়োটিক ইউজ করেছি, যেন যদি মাছের যদি ডেন্সিটি বেশি হয় ভুলবশত, কেউ যদি করে থাকে, সেখানে যদি অ্যামোনিয়া খুব বেশি হচ্ছে বা কোনো কারণে কোনো কোনো চাষি
কোনো ফার্মার যদি খুব হাই প্রোটিন জাতীয় খাবার দিয়ে দিচ্ছে, তখন আমাদের এই প্রোবায়োটিকটা, এই ভালো ব্যাকটেরিয়াটা সেই পুকুরের জলের অ্যামোনিয়াটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে। আর আরেক টাইপের আমরা প্রোবায়োটিক ইউজ করেছি, যেটা জলের তলদেশে যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস, যদি গ্যাসগুলো যদি জমে যায়, সেগুলোকে নিউট্রালাইজ করার জন্য খুব ভালোভাবে এটা কাজ করবে। তারপরে আমাদের এই প্রোডাক্টে কিছু অ্যান্টিফাঙ্গাল রিয়েজেন্ট দেওয়া আছে, যেগুলো খুব যদি মাইল্ড যদি ফাঙ্গাল ডিজিজ হয় সেখানে খুব ভালোভাবে কাজ করবে। বাট কিন্তু আপনার যদি পন্ড পুরো ফাঙ্গাস ডিজিজ, মানে খুব হাই ফাঙ্গাস ডিজিজ দিয়ে ভরে যায়, তখন কিন্তু আমরা বলবো কি তোমরা প্রপার ট্রিটমেন্ট করতে হবে, সেটা অ্যান্টিফাঙ্গাল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করার পরে আমাদের প্রোডাক্টটা ইউজ করতে হবে। আর এখানে যদি হালকা পুলকা যদি মাইল্ড যদি কোনো রকম প্রবলেম থাকে ফাঙ্গাল ইনফেকশন, তাহলে এই প্রোডাক্টটা দিলে সেটার উপরে কাজ করবে। তাছাড়া আমাদের এই প্রোডাক্টে কিছু মাল্টিভিটামিন দেওয়া আছে, আর স্যাক্রোমাইসিসের সেরি হয়েছে, এটা একটা ইস্টের একটা প্রজাতি, সেটাও এই প্রোডাক্টে দেওয়া আছে। তো মানে তোমরা বুঝতেই পারছো যে এগুলোর অনেক গুণ আছে, এগুলোতে আমি অত আর ডিটেলসে আমি যাচ্ছি না। তারপরে যদি তোমরা জেনারেলি দেখো এটাকে কিভাবে তোমরা ইউজ করবে, তো এটাকে স্পেশালি 5 থেকে 10 কেজি আমাদেরকে পার একরে দিতে হবে। মোটামুটি 3 সাড়ে 3 বিঘাতে 5 থেকে 10 কেজি আমাদের এক এক প্যাকেটে 1 কেজি সেটা তোমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে? সেটা সেটা পন্ডের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। কোনো পন্ড যদি খুব ফ্রেশ থাকে, 5 থেকে 6 প্যাকেট দিলেই হবে। কোনো পন্ড যদি খুব বাজে কন্ডিশন থাকে, পুরো পুরো ড্যাম হয়ে গেছে, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, অলমোস্ট ডেড কন্ডিশন থাকে, তখন তাদের 10 কেজি 12 কেজি দেওয়া যেতে পারে একটা ইন্টারভ্যালে, ঠিক আছে? আর যখন তোমরা এই প্রোডাক্টটা ইউজ করবে, ট্রাই করবে একটা বাকেটে প্রচুর জল নিয়ে নিতে, তারপরে সে যতটা প্রোডাক্টের কোয়ান্টিটি দরকার আপনাদের পুকুরের স্ট্যান্ডার্ড অনুযায়ী, তো সেই প্রোডাক্টটাকে প্রথমে বাকেটে মিক্স করে নিয়ে পুরো পুকুরে সমান্তরালে ওটাকে ছড়াতে হবে, ঠিক আছে? এরকম না যে কোনো একটা কোনায় তুমি ঢেলে দিলে আর ছেড়ে দিলে, পুরো পুকুরে ভালোভাবে ওটাকে ছিটিয়ে দিতে হবে। তারপর সেটাকে ছিটিয়ে দেওয়ার পর সেই যে বাকেটটা যেটা থাকবে, সেই বাকেটটাকে খুব ভালো করে পুকুরের জলে ডুবিয়ে ধুয়ে নিতে হবে, না হলে সেই বাকেটের গায়ে কিন্তু আমরা যে প্রোবায়োটিক দিচ্ছি সেই স্পোর্টস গুলো কিন্তু লেগে থাকবে, সেটা কিন্তু পুকুরের জন্য খুব ভালো যদি সেই পুরো প্রোবায়োটিকটার যে স্পোর্ট, যে ব্যাকটেরিয়াটা, সেটা যেন জলের সাথে মিক্স হয়ে যায়। সুতরাং বাকেটটাকে ভালো করে জলে ডুবিয়ে ওটাকে ধুয়ে নিতে হবে, তাহলে মোটামুটি দেখবে যে সব সব পুরোটা প্রোডাক্টই জলের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। তো এটা একটা ছোট্ট একটা আমরা সামারি দিলাম যে এই প্রোডাক্টটা কি। আর মোটামুটি তোমরা দেখবে যে এই প্রোডাক্টটা ইউজ করলে পিএস তো মেনটেন হবেই, আর অটোমেটিক্যালি যখন সব জলের প্যারামিটার মেনটেন হচ্ছে, অ্যামোনিয়া মেনটেন হয়ে যাচ্ছে, ডিজলভ অক্সিজেন অটোমেটিক্যালি জলের মেনটেন হওয়া শুরু করে দেবে। ডিজলভ অক্সিজেন যখন খুব হেলদি কন্ডিশন থাকবে, মোটামুটি 6.5-7 এরকম যখন থাকবে, তখন তোমরা দেখবে যে মাছের গ্রোথ অটোমেটিক্যালি ভালো হচ্ছে, ঠিক আছে? তো অনেকে বলার চেষ্টা করে যে আমরা এটা দিলাম বলে মাছের গ্রোথ হয়ে গেল, এটা অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট এফেক্ট। তোমার যদি জলের কোয়ালিটি ভালো থাকে মাছ তোমার, আর যদি তোমরা যদি মাছকে যদি প্রপোর্শনাল খাবার দাও, মাছ তোমার অটোমেটিক্যালি বাড়বে, আর যদি তার যদি ডেন্সিটি ভালো থাকে প্রপারলি। আর যদি তোমাদের মাছের যদি প্রচুর হাই ডেন্সিটি থাকে আর যদি প্রপারলি মেনটেন না হয়, সেই ক্ষেত্রে মাছের গ্রোথ সবসময় এফেক্ট করবে, সেটা আমি সবসময় বলি সকলকে। এবার এবার যে যে প্রোডাক্টটা, যেটা বায়োম্যাক্স প্রোডাক্ট, আমরা দেখতে পাচ্ছি যে এই এই যে লাল রঙের যে প্রোডাক্টটা, তো প্রথম লট আমরা, ফার্স্ট লট আমরা অলরেডি অলমোস্ট 2000 কেজি আমরা অলমোস্ট এটা আমরা পাঠিয়ে দিয়েছি ইন্ডিয়াতে আর বাংলাদেশে। আবার এই সামনের শনি রবিবার আমরা আরো 2000 কেজির উপরে, মানে 2 টন প্রোডাক্টের উপরে কাজ করছি, যেটা আমরা পাঠিয়ে দেবো উইদিন 10 ডেজ। আর আমরা আশা করছি যে এই প্রোডাক্টটা খুব ভালো হবে। আর যেহেতু আমরা অনেক রিসার্চ করে অনেক কটা প্রোডাক্ট দেখে কম্পেয়ার করে প্রোডাক্টটাকে বানিয়েছি, আর অনেক কটা চাষিদের সাথে কথা বলে আমরা জিনিসটাকে বুঝে তারপরে প্রোডাক্টটা বানিয়েছি, সুতরাং আমরা মনে করি যে প্রোডাক্টটা ভালো হবে। তাছাড়াও আমাদের কাছে গ্রোথ প্রোমোটার আছে, যেটা মাছ বা কোন রকমের পোলট্রিদের, পোলট্রি বা অন্য রকমের গবাদি পশুদেরকে খাওয়ালে আমরা একটা ভালো ফল পেতে পারি। তারপরে অ্যাকোয়াকালচার মাছের জন্য অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টিফাঙ্গাল মেডিসিন আছে, আর প্রপার প্রোবায়োটিক আছে যারা বায়ো ফ্লক করছে বা সেই টাইপের ট্যাঙ্ক। এবার এখন অনেকে যদি বলে এই বায়োম্যাক্সটাকে আমরা বায়ো ফ্লকে ইউজ করতে পারি কিনা, বায়োম্যাক্সটাকে বায়ো ফ্লকে তোমরা ইউজ ডিরেক্টলি করতে পারবে না অ্যাজ এ প্রোবায়োটিক, কিন্তু যদি তোমরা মনে করো যে আমরা এটাকে অ্যালকালিনিটি বা পিএইচ মেনটেন করার জন্য অ্যাজ এ ক্যালসিয়াম, ক্যালসিয়াম কার্বোনেটের সাবস্টিটিউট হিসাবে ইউজ করো, তখন সেই হিসাবে তোমরা এটাকে ইউজ করতে পারো।
বাট অ্যাজ এ প্রোবায়োটিক এটাকে তোমরা ইউজ করতে পারবে না। তো এবার দু রকমের জিনিস, অনেকে বলছে যে আমরা এই একটা প্রোডাক্ট আনলাম, জলের মধ্যে দিয়ে দিলাম, জলটা পুরো স্বচ্ছ আয়নার মধ্যে ক্লিন হয়ে গেল। একবার ভেবে দেখো যে স্বচ্ছ আয়নার মতো যদি জলটা ক্লিন হয়ে গেল, তার মানে তুমি ভেবে নিতে হবে যে সেখানে হয়তো অ্যালাম দেওয়া আছে, যেটা হচ্ছে তোমার ফিটকিরির গুঁড়ো। সে 10 টাকা 15 টাকা কেজি সে ফিটকিরির গুঁড়ো পাওয়া যায়, তুমি যে কোনো ঘোলা জলে তুমি দাও ওটাকে ক্লিন করে দেবে। তো তার মানে সেটা না যে সেই প্রোডাক্টটা খুব ভালো। যখনই আমরা অ্যালাম কোনো জলে দিচ্ছি, তখনই তো আমাকে ভেবে নিতে হবে যে শুধু জলের যে কাদাগুলো যেটা আছে টিডিএস, সেই টিডিএসটাকে শুধু সেটা শুধু নষ্ট করছে না, তার সাথে অনেক মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে সেই জলে, সেটাকেও তারা সেই অ্যালাম গুলো কিন্তু নষ্ট করছে। সুতরাং অ্যালাম একদম মানে খুবই কম পরিমাণ ইউজ করা উচিত, তার চেষ্টা করবে অ্যালাম থেকে দূরে থাকা, মানে ফিটকিরির গুঁড়ো থেকে খুব কম পরিমাণ ইউজ করলে সেটা সেটা করা উচিত। আর সেকেন্ড জিনিস হচ্ছে, আমি আরেকটা জিনিস বলছি আর আমি আমার হয়তো একটু বলতে ভয় হলো করছে, যে আমরা দেখছি যে অনেকে গ্রোথ প্রোমোটারের নামে, ঠিক আছে, সে গ্রোথ প্রোমোটার অনেক গ্রোথ হরমোন ইউজ করছে, সেই যে গ্রোথ হরমোন গুলো ইউজ করছে তাতে হয়তো দেখছে বা দেখা যাচ্ছে যে সেই মাছ হয়তো প্রচুর প্রচুর বেড়ে যাচ্ছে, মানে মানে যেটা হচ্ছে অস্বাভাবিক। সেই টাইপের যে প্রোডাক্ট গুলো স্পেশালি যে যাতে গ্রোথ হরমোন মিক্স করা আছে, সেগুলো অনৈতিক প্রোডাক্ট। ওই সেই প্রোডাক্ট যারা কিনছে তারাও অনৈতিক কাজ করছে, যারা বিক্রি করছে তারা অনৈতিক কাজ করছে। আর সেই প্রোডাক্ট গুলো কনজিউম করে যে মাছগুলো যে বেড়ে যাচ্ছে, সেই মাছগুলো যখন খাচ্ছে তখন অনেক মানুষের অনেক ক্ষতি হচ্ছে, স্পেশালি ছোট বাচ্চাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে, কোন গর্ভবতী মহিলাদের অনেক লস হতে পারে। সুতরাং কোন প্রোডাক্টে যদি মানে অস্বাভাবিক গ্রোথ হয় গ্রোথ প্রমোটার, সুতরাং একটা ওটা অ্যালার্মিং। আর তোমরা সবসময় চেষ্টা করবে যে কোনো প্রোডাক্টে যদি গ্রোথ হরমোন থাকে, সেই প্রোডাক্ট তোমরা অ্যাজ এ গ্রোথ প্রোমোটার হিসাবে কোনোদিন কিনবে না, না মাছকে খাওয়াবে, না কোনো গবাদি পশুকে খাওয়াবে, না কোনো পোলট্রিকে খাওয়াবে, ইভিন তোমরা কোনো ফলমূলেও সেই টাইপের কোনো প্রোডাক্ট মানে কোনো টাইপের যে হরমোন জাতীয় কোনো রকমের জিনিস তোমরা ইউজ করবে না। সেটা লিগালিও অ্যাকসেপ্টেবল না, সেখানে পুলিশেরও একটা ব্যাপার আসতে পারে, বা আমরা ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি আমরা সমাজের অনেক ক্ষতি করছি। সুতরাং কোনো হরমোন জাতীয় খাবার মাছকে বা কোনো প্রোডাক্টে যদি থাকে সেটাকে বহিষ্কার করা শুরু করুন। অল্প কয়েকটা পয়সার জন্য আমরা হরমোন যদি কোনো প্রোডাক্টে মিস করি, আর সেখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাছের বা আমাদের গবাদি পশুর প্রচুর গ্রোথ হচ্ছে, আমরা ইনডাইরেক্টলি কিন্তু সমাজের প্রচুর ক্ষতি করছি। তা সেটার জন্য কিন্তু অনেক মানুষের অনেক রকম রোগ হচ্ছে, ব্যাধি হচ্ছে, তাদের ক্ষতি হচ্ছে। সুতরাং এটা আমাদেরকে বন্ধ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আর ইন্ডিয়া বা বাংলাদেশের যেসব অ্যাড্রেস গুলো আছে যাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব সেই নাম্বার গুলো, তো সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো যদি তোমাদের প্রোডাক্ট গুলো পছন্দ হয়। আশা করছি ভিডিওটা ভালো লাগলো, আর চেষ্টা করবো আরো রেগুলার ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ, ভালো থাকুন সকলে।